আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার গ্রামের বাড়িতে আছি, কুরবানি ঈদের ঠিক দুই দিন আগে আজকে। তো এখন বৃষ্টি পড়তেছে প্রচণ্ড, এখানে দেখতে পাচ্ছেন বাগানের ভিতর দিয়ে রাস্তা যাচ্ছি। এখন উদ্দেশ্য হচ্ছে যাব গরুর হাটে কুরবানির উদ্দেশ্যে, কুরবানির পশু কেনার জন্য। আমাদের কুরবানির পশু এখনও কেনা হয় নাই, তো এক ভাই বড় ভাইয়ের সাথে ভাগে দিচ্ছি। তো বড় ভাইও অনেক ব্যস্ত ছিল, আমিও গতকালকে অফিস শেষে রাত্রেবেলা বাড়িতে আসতে আসতে প্রায় একটার মতো বেজে যায়। তো এখন এই ভর বৃষ্টির মধ্যে বেরোচ্ছি গরু কেনার জন্য। তো চলতে থাকুন, দেখতে থাকুন জার্নি উইথ পেটুকে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো ভালো লাগবে ইনশাল্লাহ। ভালো লাগলে একটি লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে দিবেন। চলুন গরুর হাটে যাওয়া যাক। চলে আসলাম গরুর হাটে দামোদ্দা উপজেলা মাঠে। কোনটা কোরবানির ঈদে এই প্রথম গ্রামের হাটে আমি গরু কিনতে আসছি। এর আগে কখনোই গ্রামের হাটে গরু কিনতে আসার হয়নি বা এরকম কোনো অভিজ্ঞতা নেই। এই প্রথম গ্রামের হাটে গরু কিনতে আসছি। হাটগুলো এখানে ঢাকা যেমন অস্থায়ী হাটগুলায় অনেক জমজমাট গরু টরু নিয়ে অনেক জায়গা থেকে গরু টরু আসে। এখানে রেগুলার যারা গরু বেচে তারাই আসে, কোরবানির জন্য যারা কিছু কিছু গরু প্রস্তুত করে তারা হয়তো এখানে আসেন, বাকিরা আর কি ওই ঢাকার মতো কম্পিটিশনটা এখানে নাই। আর তার মধ্যে বৃষ্টি, খুবই বৃষ্টি, গরু একেবারেই হাট খালি বলা চলে। তারপরে আবার এই লোকজন কাস্টমারও কম, হাটে মাঠে দেখেন কই পরিমাণ পানি জমছে। তার মধ্যে গরু কিনতে আসছি, দেখি ইনশাল্লাহ আল্লাহ আমাদের নসিবে কী রাখছে। হ্যাঁ দেখতেছি, দেখি গরু হাট আরও আসার অপেক্ষায় আসি, আরও আসুক। হাট থেকে গরু না কিনে চলে আসছি বাড়িতে, কেননা আজকে বৃষ্টি পড়ার কারণে হাটে গরুর সংখ্যা খুবই কম ছিল এবং গরুর সংখ্যার তুলনায় গ্রাহকের সংখ্যা বেশি ছিল। এই কারণে গরুর খামারিদের দাম অনেক বাড়তেছিল, তারা একেবারে দাম ছাড়তেছিল না। একটা গরু পছন্দ হয়েছিল, সেটার জন্য অনেকক্ষণ দামাদামি করি, কিন্তু সে দাম ছাড়েনি। এরপরে বাধ্য হয়ে চলে আসার জন্য। তো ইনশাল্লাহ আগামীকালকে আবার হাটে যাব। আজকের ব্লগ এই পর্যন্তই। আর ব্লগের শেষে বলে দিই, আমার বাড়ির বাগানে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল আছে, যদি দেখাই আমি। দেখতে পাচ্ছি এই কাঁঠাল গাছগুলো তো অনেক কাঁঠাল হয়েছে, এদিকেও আছে। তো এই কাঁঠালের মধ্যে একটা কাঁঠাল পাড়া হয়েছে, সেই কাঁঠালটা আজকে রাতে খাওয়া হবে। ধন্যবাদ সকলকে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জার্নি উইথ পেট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমার ভিডিওকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।